আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাচ্চাদের টিকা নিয়ে আজকে আমরা মোটা দাগে কয়েকটা লাইন জানবো, যেটা অভিভাবকদের জন্য জানা একান্ত জরুরি। আপনার প্রিয় সন্তানকে জন্মের পরে যত দ্রুত সম্ভব টিকা দেওয়া শুরু করুন। জন্মের পর প্রথম টিকাটা দেওয়া হয় যক্ষ্মা রোগের এগেনস্টে, যার নাম বিসিজি। বিসিজি রোগের টিকা সাধারণত বাম হাতে চামড়ায় দেওয়া হয়ে থাকে। পরবর্তীতে কমপক্ষে আঠাশ দিন এর গ্যাপে আরও তিনবার টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হয়। পরবর্তীতে পূর্ণ 9 মাস এবং পূর্ণ 15 মাস বয়সে মোট 6 বার টিকাদান কেন্দ্রে নিয়ে আপনার প্রিয় সন্তানকে 10টি রোগের এগেনস্টে টিকা দেওয়ার নামকে আমরা ইপিআই বলে থাকি। সাধারণত সরকারিভাবে খরচ বহন করা হয় বিভিন্ন বেসরকারি দাতা সংস্থার সহযোগিতায়। এই রোগগুলা খুব জটিল, কঠিন এবং দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করতে পারে এমন রোগের এগেনস্টে দেওয়া হয়। টিকা সাধারণত রোগ হওয়ার পরে না, বরং টিকা দেওয়া হয় আপনার শরীরে এই রোগের জীবাণুটা যেন না জন্মাতে পারে, বা এই রোগ দিয়ে আক্রান্ত হলেও যেন প্রিয় সন্তানের কোনো ক্ষতি না হয়। সুতরাং টিকা দেওয়ার ব্যাপারে মা বাবা হিসেবে আপনার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকের প্রশ্ন থাকে, টিকা দেওয়ার পরে আমরা কীভাবে বুঝবো যে টিকা ঠিকমতো দেওয়া হয়েছে? টিকা দেওয়ার পরে বুঝার কোনো দরকার নাই। অনেকে মনে করে যে লাল হইতে হবে, নীল হইতে হবে, এখান থেকে পুঁজ বের হইতে হবে, গুটি হইতে হবে, নট নেসেসরি, ঠিকমতো টিকা দিলেই হবে। অনেক মায়েদের প্রশ্ন থাকে, কখন আমরা টিকা দিব না, যে আজকে একটু হাঁচি হয়েছে, কালকে একটু হাঁচি হয়েছে, আমরা কি টিকাদান বন্ধ রাখবো কিনা? সাধারণত যে কোনো ধরনের অ্যাকিউট ইমার্জেন্সিতে টিকাদান বন্ধ থাকবে, অন্য সব ক্ষেত্রে টিকাদান চলবে। বিশেষ করে অনেক জ্বর, অনেক কাশি, শ্বাসকষ্ট, খিচুনি, জন্ডিস, এই ধরনের অ্যাকিউট ইমার্জেন্সিতে টিকাদান সাময়িক বন্ধ থাকবে, পরবর্তীতে টিকাদান আবার শিডিউল অনুযায়ী নিতে হবে। অনেক মায়েদের প্রশ্ন থাকে, এই টিকাদান কতদিনের মধ্যে নিতে হবে, অর্থাৎ আমি যদি কোনো কারণে না দিতে পারি কতদিন পরে দিলে হবে? বিশেষ করে কোভিডে এই ক্রাইসিসটা বেশি হয়েছে, অনেকে একটু দূরে গিয়ে বাসায় লকডাউনের কারণে দিতে পারে নাই। আপনার বাচ্চাকে টিকাদান শুরু করার পরে 2 বছর বয়সের মধ্যে 10টা রোগের এগেনস্টে 6 বার টিকাদান কেন্দ্রে নিয়ে টিকাদান কমপ্লিট করতে হবে। 2 বছরের পরে যেন এই ইপিআই শিডিউল না যায়, এটা আপনার অভিভাবক হিসেবে খেয়াল রাখা জরুরি। টিকা দেওয়ার পরে কোনো জটিলতা হতে পারে কিনা এটা অভিভাবকরা জানতে চান। জি, আপনার বাচ্চা টিকা দেওয়ার পরে অল্প জ্বর হতে পারে, বাচ্চা ভয়ে কান্না করতে পারে, জ্বর থেকে বাচ্চার খিচুনি হতে পারে খুব কম পার্সেন্টেজে। টিকা যেখানে দেওয়া হয় বিশেষ করে মাংসের টিকা দেওয়ার পরে ব্যথা হতে পারে। তাহলে ব্যথা, ভয়ে কান্না, জ্বর, জ্বর থেকে খিচুনি এবং স্কিনে একটু ফুলে যেতে পারে, অনেক ক্ষেত্রে অল্প পুঁজ হতে পারে। টিকা দেওয়ার পরে এই বাচ্চাদের এই কয়েকটা সামান্য জটিলতা হতে পারে। টিকা দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে, আমরা যেন এই সংস্কারের পাল্লায় না পড়ি। টিকা দেওয়ার মাধ্যমে আমাদের সমাজ থেকে খুসপাসরা, গোটাগাঁটি, পোলিও অনেক রোগ নির্বাসনে চলে গেছে, অনেক রোগ জাদুঘরে যাওয়ার উপক্রম হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে অনেকগুলো রোগকে আমরা ইরাডিকেশন বা নির্মূল ঘোষণা করতে পারি। সুতরাং আপনাকে অভিভাবক হিসেবে সতর্ক থাকতে হবে, চিকিৎসক হিসেবে আমার পক্ষ থেকে সে আহ্বান থাকবে, আপনি সতর্ক থাকুন, সচেতন থাকুন। আপনার প্রিয় সন্তানকে সবগুলো টিকা সময়মতো দিয়ে নিন। টিকা দিয়ে প্রতিরোধ করা যায় এমন রোগ আমরা নির্বাসনে পাঠাতে চাই, বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে। সেই প্রত্যাশায় ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।